হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের আজ আরও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে ইউনিক বডির একটি পাসপোর্ট। তো ওটা হচ্ছে মূলত ইউনিক বাসের। তো আমি এখানে হানিফ কেটিসির পাস ইউজ করতেছি, মানে স্কেট ইউজ করতেছি। তো আমার কাছে এটা ভালো লাগতেছে। তো আপনার এই মুডের সাথে কিন্তু বেশ কয়েকটা স্কেট পেয়ে থাকবেন, মনে করেন যে 4 থেকে 5টা আপনারা পূর্বাসের পাবেন, ইউনিকের পাবেন, এবং পাশাপাশি হানিফের স্কেটও পেয়ে থাকবেন। তো একই সাথে সব কিছু আছে, অবশ্যই সবাই ডাউনলোড করুন। এবং এটার মোট লিঙ্কটা পেয়ে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে, যেটা ভিডিও লিঙ্ক আছে। ট্রিক অ্যান্ড সলিউশন এক্সপার্ট অর্থাৎ শরীফার চ্যানেল কিন্তু মোটটা রিলিজ করা হয়েছে, ওনার চ্যানেল থেকে ডাউনলোড করা খুব সহজ, সেট আপ করে খেলবেন। তো যাই হোক, এই মোডের কিছু বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করবো এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি টুং টুং করে বাজিয়ে রাখবেন, যেন আমাদের চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশন আগে পৌঁছায়। তো যাই হোক, এটা প্রথমে যদি আমরা কন্ট্রোলিং নিয়ে আসি, তো প্রথম হচ্ছে কন্ট্রোলটা হচ্ছে খুবই সুন্দর একটা কন্ট্রোল। এটা আমি 10-এ 10 দেবো। কন্ট্রোলটা আমি করে ইজিলি খুব ভালো লাগছে, এটা কন্ট্রোলটা খুব বেস্ট। আর এটা হচ্ছে মূলত একটা সমস্যা এই মোডে, যেটা হচ্ছে জিপিএস নেই, যা মানে লোকেশন যে জিপিএসটা, তো এটা একটু প্রবলেম। মানে জিপিএসটা থাকলে আমাদের লোকেশন দেখে যাইতে অনেক সুবিধা হইতো, বাট এখানে কিন্তু আপনারা জিপিএস পাচ্ছেন না, এটা একটু খারাপ লাগবে, আর কিছু করার নেই। তো যাই হোক, আপনারা পর্যন্ত যখন 3 নম্বর যে ভিডিওটা খেলবেন, ঠিক আছে, তখন কিন্তু ডান পাশে লোকেশন দেখতে পারবেন, ওই লোকেশন অনুযায়ী যাইতে হবে। এবং ড্রাইভিং ভিউ যদি আপনি যান মন মতন যাইতে পারবেন, বাট জিপিএস লোকেশন দেখে যাইতে পারবেন না, এটা সব মূলত একটা সমস্যা। আর কোনো সমস্যা নেই বাসে, আশা করি এই পাসপোর্ট আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এটা আউটলুকটা ফটলুক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো পাশাপাশি দেখলে আপনার একটা স্টারিং ড্যাশবোর্ড, ঠিক আছে, আর নতুন একটা স্টারিং দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে আউটলুকটা। তো প্রথমে আমি যদি আপনাদেরকে ফোনটা দেখাই দিই, তো প্রথমে দেখতে পাচ্ছেন ফ্রন্টের ইন্ডিকেটর কিন্তু ভালো রিয়েলিস্টিক কাজ করছে, আর স্ক্রিনটা ভালো পারফেক্টলি আছে, খুব সুন্দর লাগতেছে পাসপোর্টটা, আর ফোনটা অনেক সুন্দর লাগতেছে। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর চাকাটা যদি আমি আপনাদেরকে দেখে দিই, দেখেন চাকাটা কিন্তু মোটামুটি রিয়েলিস্টিক করা হয়েছে, আর ব্যাক সাইডের ইন্ডিকেটারগুলো আমার কাছে তেমনটা রিয়েলিস্টিক মনে হয় নাই, ঠিক আছে। তো এমনি ব্যাক সাইডের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, এবং মানে পাসপোর্টটা ছোটোখাটোর ভিতরে অনেক সুন্দর। আর এটা পাবেন 3টা অ্যানিমেশন। তো প্রথম অ্যানিমেশন পাবেন হচ্ছে এছাড়া মালবাহী বক্সটা খুলবে এবং বন্ধ হবে। আর 2 নম্বর অ্যানিমেশন হচ্ছে মানে খোঁজাগত করবার পেস আর কি, মানে যেখানে আপনার তেল ভরবেন গাড়িতে, সেই তেলের এই যে জানলাটা খুলবে এবং বন্ধ হবে, এটা হচ্ছে মূলত 2 নম্বর অ্যানিমেশন। আর 3 নম্বর অ্যানিমেশন হচ্ছে 2 সাইডে গ্লাস খুলবে এবং বন্ধ হবে, এটা ছিল মূলত 3 নম্বর অ্যানিমেশন। আর এটা সফটে ব্রেকটা কিন্তু হাইড্রোলিক ইউজ করা হয়েছে, তো মোটামুটি হাইড্রোলিক মানে মোটামুটি ব্রেক করছে, ভালো হার্ড করছে, মোটামুটি খারাপ না। তো যাই হোক, এই পাসপোর্টে কিন্তু একটা প্রবলেম আমি দেখা পাইছি, যেটা হচ্ছে জিপিএসটা নাই, আর এছাড়া কোনো বাগ পাই নাই। এমনি মোটে ইজিলি খুব ভালো। আর এটা আর হচ্ছে আপনারা টপ স্পিড পেয়ে থাকবেন হচ্ছে 280+ মেবি, আমি 260-270 উঠাইছি, ঠিক আছে। আর এটা আমি 3.7 আসি বর্তমান, আপনারা চাইলে 4.2 ভার্সনে, কিন্তু এটা 210-20 এর উপরে না, 20 হলে লক করে খেলবেন, তাহলে কিন্তু কন্ট্রোল করে খুবই মজা পাবেন। বাট 200 উপরে মানে 250 হয়ে গেলে কিন্তু কন্ট্রোল করা খুব কষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো আশা করি এই পাসপোর্ট আপনাদের অনেক ভালো লাগবে, আর এইটা আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, অবশ্যই ডাউনলোড করবেন। আর এখান থেকে পেতে এসেছে মানে আমি এটার বিস্তারিত কিন্তু সব বলে দিলাম, আর কিছু বলার নাই। আর এখান থেকে পেতে এসে সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।